हेलो फ्रेंड, गुड मॉर्निंग। तुम्हारा सबा कम आशा करी तुम्हारा खूब भलो आज और हमीय खूब भलो आची। आज के हलो सान्डे, तो सान्डे मान मैंने सबा बाड़ी थकबे एक खावा दावा दिन तई तो तो আমাদের তো কালকে দিদার কাজ সব মানে সম্পূর্ণ হয়েছে আর সব আত্মীয় স্বজনরা কালকে চলে গেছিল। কিন্তু কালকে মাঝে একটাই মানে অসুবিধা হয়ে গেছিল যে লাস্ট ব্যাচ যে খেতে বসেছিল তারা পুরো ভিজে গেছে, একদম মানে খেতে পারেনি, মানে জলে ভাতে একদম একাকার হয়ে গেছিল, মানে খুব খারাপ লাগছিল তখন। দিয়ে তারপরে সবাই ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ছাতা দিলাম, ছাতা ধরে ধরে খেলো। তো ফাইনালি দেখো আমি এখন বাসে আছি, বাসে আছি, বাসে উঠেই গেছি ফাইনালি। তো আমি আর আমার বোন যাচ্ছি মানে পুরুলিয়া যাচ্ছি। তো চলো তাহলে আমাদের সাথে থাকো, আর কতটুকু শেয়ার করতে পারি দেখি তাহলে তোমাদের সাথে, আবার পরে কথা বলছি। আমরা দেখো বাস থেকে নেমে গেছি আর আমাদের বাড়ি থেকে পুরুলিয়া যেতে 2 ঘন্টা লাগে। তো এটা হলো দেখো বাস স্ট্যান্ড আর এটাই বাজার। বাজারে দেখো বাস স্ট্যান্ডের সামনে কত ফল নিয়ে বসেছে, আর আমরা যাচ্ছি সেই ডাক্তারের কাছে। প্রথমে আগে কিছু খেয়ে নেব, খেয়ে তারপরে ডাক্তারের কাছে যাবো, কারণ ডাক্তার বসতে বসতে ওই 11টা তারপরে 10:30 ওরকম টাইম, তাহলে ততক্ষণে কী করবো আর খিদেও পেয়ে গেছে, ওই জন্য এখানে আগে খেয়ে নেব। বাস থেকে তো নেমে গেছি দেখো, আর রাস্তায় বাস স্ট্যান্ডটাও তোমাদেরকে দেখালাম, তো ভালো করে দেখানো হয়নি যেহেতু ভালো করে ভিডিওটা করতে দিতে পারছে না সেই জন্য। আর এখন খিদে পেয়ে গেছে, সকালে সকালে কী খাবো না খাবো মানে সকালে যেহেতু কিছু খেয়ে আসা হয়নি এই জন্য খিদে পেয়ে গেছে। একটু রোলের দোকানে ঢুকেছি যেহেতু ওই জন্য এখন রোল খাবো, দুজনে মিলে রোল খেয়ে তারপরে যাবো ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবো। চলো তাহলে দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। এই রোলের দোকানটা না মানে খুব গরম, ওপরে যেহেতু প্লাস্টিক টাঙানো আছে, আর ওরা দেখো কত ওপরটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল বানাচ্ছে, কি গরমটার মধ্যে দেখে খারাপও লাগছে যে এত গরম, গরমটার মধ্যে সামনেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল বানাচ্ছে। আর এই দোকানটা খুব বিখ্যাত, রোল খাওয়া তো হয়ে গেছে। একটু শাড়ির দোকানে ঢুকেছিলাম যে শাড়ি কিনবো দেখে, তো এই দোকানে একটাও পছন্দ হলো না, কিন্তু পছন্দ হয়েছে মায়ের জন্য, তো এই জন্য মায়ের জন্য একটা নিয়ে নিলাম। আর আমি নিয়েছি অন্য দোকান থেকে, কারণ একটা শাড়ি আমার পছন্দ হয়ে গেছে। রোল খেয়েছি আর রোল খাওয়ার পর তো আর সেই পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, তাহলে মনে হলো না আর কিছু খাবো, তো কোল্ড ড্রিঙ্কস খেলাম দুজনে, তাও কোল্ড ড্রিঙ্কস পুরো খেতে পারিনি, আর্ধেক করে খেলাম। আর একটু কাপড়ের দোকানে ঢুকেছিলাম সেই মায়ের জন্য, মানে আমি নিচ্ছিলাম তো মনে হলো না মায়ের জন্য একটা নিয়ে নিই, মানে পছন্দ হলো সেই জন্য মায়ের জন্য একটা নিয়ে নিলাম। তো ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিয়েছি আর কী কী খাওয়া দাওয়া করলাম সেটা তো তোমাদেরকে বলছি। আর এখন যাচ্ছি সেই মাসি শাশুড়ি বাড়ি, তো ওদের বাড়িতে সে যেতে বলেছে, খাওয়া দাওয়া করতেও বলেছে, মানে নিমন্ত্রণ করেছে, সেই জন্য ওদের বাড়িতেই যাচ্ছি। আর প্রচুর রোদ উঠেছে বাইরে, তো আমাদের কাজ তো হয়েই গেছে মোটামুটি, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বেরোবো। হ্যাঁ সব ঢুকেছি, চলো তাহলে দেখতে থাকো। তো আমি তো এখন টোটোতে আছি, দেখো টোটো করে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে। আর রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে, মানে সবুজে সবুজ একদম, আর ওই যে ওটা দেখতে পাচ্ছ অত বড় হলো একটা পুকুর, পুকুরটা না পান কৌড়িতে একদম ভরে গেছে, তাও এখন একটু পরিষ্কার করেছে দেখে দেখো পুকুরটা ভালো বোঝা যাচ্ছে, নাহলে পুকুরটা না অনেক বড়, অনেকটা বড়, তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু ওই সাইডে আরও বড় আছে, মানে পান কৌড়িতে পুরো ঢাকা দেখো, আর কী সুন্দর লাগছে দেখতে। তো টোটো থেকে তো দেখো নেমে গেছি, মাসি বাড়ির দিকে যাচ্ছি, এখন রাস্তাতে আছি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, তো মাসি বাড়ি ফাইনাল। হ্যালো ফ্রেন্ড, আবারও চলে আসলাম দেখো মাসি বাড়িতে চলে এসেছি, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বরমশাই এখানে শুয়ে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মানে 5টার বাসটাতে যাব, আর তা না হলে তার আগে বাসে বেরাবো। মাসি বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি দেখো, 5:25 বাসটা ধরবো, তো বাস স্ট্যান্ডে চলে এসেছি আর টিকিট কাটা হয়ে গেছে, আমি বাসের ভেতরে উঠলাম না, খুব গরম লাগছে। আর এইটা আমাদের বাসটা দেখো, দেখো আমরা তো বাস স্ট্যান্ডে চলে এসেছি আর সেই বাসটার সামনেটাতে দাঁড়িয়ে আছি, আর এটা হলো সেই বাস স্ট্যান্ড পুরুলিয়া। তো 4:25 বাসটা ছাড়বে, তো একবারে তাহলে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে, চলো তাহলে দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আর এটা মানে বাস স্ট্যান্ড বলতে এখানেই সব বাস স্ট্যান্ড থামে, এবং কলকাতা থেকে যে যায় এখানেই মানে সব বাসগুলো দাঁড়ায়। তো এটা দেখো এটা পেছনে বাসটা, এটা হলো আমাদের যে পাড়াটা সোনাতলি, সোনাতলিতেই যাবে। তো ঠিক আছে চলো তাহলে আমাদের সাথে থাকো। বাসের ভেতরটা এত গরম লাগছে এজন্য ও বললো বাসেই চলে যাও, তো আমি বললাম না বাসে উঠবো না, বাইরেটাতে দাঁড়িয়ে থাকবো। আর দেখো ও ওখানে দাঁড়িয়ে আছে বাসের সামনে যেতে, আর আমি ফল কিনছিলাম তো ফলের এত দাম সেজন্য আর কিনলাম, বসবে
বাসটাতে দেখো চেপে গেছি আর বাসটা তো ছেড়ে দিয়েছি আমার বোন মশাই একটু তাকাচ্ছে তো বেশি ভিড় নেই বাসটাতে কি কি কিনেছি সারাদিন কি কি করলাম সব বাড়িতে গিয়ে দেখাবো আর বাড়িতে গিয়ে বলবো আর সেটা তো বললাম মাসি ঘরে একটু গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মানে তারপর বেরিয়েছি আর এখন সেই পৌঁছাবো কোনো 7:30 না এই 7:30 এই মানে পৌঁছাতে পৌঁছাতে একদম 7:30 সময় কারণ এটাই আমাদের ওখানে লাস্ট বাস আর এটা নতুন খুলেছে বাসটা এটা 7:30তেই না ভাই আর একটা বাস ছিল ওটা ধরিনি এটাই ধরলাম ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো আর আমি দেখো মানে পোলট্রি মুরগি হয়ে গেছে বাড়িতে গেলে তো আরোই পোলট্রি মুরগি হয়ে যাব মানে মনে হবে আমি কত কাজ করে একদম বাড়িতে ফিরছি কি বলবো আর ঠিক আছে চলো তাহলে বাস তো ছেড়ে দিয়েছে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর ডান সাইডে না মানে ওখানে বাজার কলকাতা নতুন খুলেছে আর তার সাইড দিয়ে পুরো মানে মলে ভর্তি এই বিগ বাজার তারপরে প্যান্টলুম তারপরে হচ্ছে সিটি সেন্টার আছে দেখো কত মানে এখন দোকান খুলে ফেলেছে আর তার পাশেই হচ্ছে আমার জেঠিমা শাশুড়ির বাড়ি তো ওনার বাড়ি যায়নি আর ওনার বাড়ি গেলে বিগ বাজার এগুলো তো ঘোরা হয় আর যেহেতু ঘুরেছি তো একই জিনিস বারবার কি ঘুরবো আর আমাদের তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাও 7:30 বাজবে কারণ যেহেতু 5:25 বাস তো ওটাই লাস্ট বাস সেই জন্য ওটা পৌঁছাতে অনেক দেরি লাগবে আর যেহেতু মাল নিয়ে যায় তো তাহলে ওই টুকুর টুকুর করতে করতে যায় আর মানে বাসে ওঠা আমি বাসে না আমার বমি হয় সেই জন্য মাসির বাড়ির থেকে বেশি খাবার খাইনি অল্প করে ভাত খেয়েছি এত খিদে পেয়েছে তো ওকে আমি বলছি যে কিছু কিনতে পারে তো খিদে পেয়ে গেছে বলো তাহলে চকলেটই খাও দেখো এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু চা বসিয়েছি চা খাবো আর মা তো সব করে রেখেছে তো কিছু আর করবো না আর মানে খুব টায়ার্ডও লাগছে শরীরটা খুব খারাপ লাগছে কারণ বাসে আসলে না দেখবে মানে শরীরটা না প্রচুর খারাপ লাগে আর আমি তো তোমাদেরকে বললাম আমি কোথাও গেলে মানে পুরো পোলট্রি মুরগি হয়ে যাব একদম আর বাসে গেলে তো আরও পোলট্রি মুরগি হয়ে যাব আর কী কী জিনিস কিনেছি তোমাদের আমি চা খেয়ে তারপরে দেখাচ্ছি কারণ মাথাটা খুব ধরে গেছে চাটা একটু খাবো খেয়ে দিয়ে তারপরে দেখাবো আর কিসের জন্য আমি পুরুলিয়া গেছিলাম সেটাও তোমাদেরকে আমি একটু করে জানাচ্ছি চলো তাহলে আমি তাহলে চাটা কি আবার আসছি দেখো আমার চা খাওয়াতে চলে এসেছি আবারও চলে এসেছি আর বাবা দেখো পেছনটাতে শুয়ে আছে আর ফোনটা মাকে দিয়ে ধরিয়েছি দেখো এই শাড়িটা কিনেছি আর খুবই কম দামে এটা দাম হচ্ছে 340 টাকা দেখো শাড়িটা আর এটা নিয়েছি মাকে কিনে দিলাম এটা মাকে দিয়েছি দেখো এই শাড়িটা এটার দাম হলো এটা 350 টাকা এটা পাটটা দেখো পাটটা মানে একটু চওড়া পাড় আর এখানে মানে একটু কাজ করা আছে হালকার মধ্যে আর এখন তো তাহলে আর কোনো খাবার টাবার কিছু করবো না তো আর কোনো কিছু আনেনি আর আমি সেই ডাক্তারের কাছে গেছিলাম কারণ সে আমার শরীর একটু খারাপ ছিল তো ওই জন্য ডাক্তারের কাছে গেছিলাম আর প্রচুর ভিড় ছিল ডাক্তারের কাছে তো 14 নম্বরের নাম ছিল তো ওটা দেখালাম দেখানোর পর তারপরে একটু বাজার করলাম বাজার করে কিছু খেয়ে তারপরে মাসি শাশুড়ি বাড়িতে গেলাম ঠিক আছে চলো তাহলে আবার আসছি পরে কথা বলছি 3টে বোতল দেখতে পাচ্ছি দেখো ওগুলা ডাক্তার আমাকে খেতে দিয়েছে কত যে ওষুধ দিয়েছে আর ওই পাশের ওষুধগুলো আমার ভাসুর আছে তো ভাসুর মানে ডাক্তারের সাথেই সবসময় থাকে তো সব কিছু জানে সেজন্য আমাদেরকে কিছু ওষুধ দিয়ে দিল যে রক্ত হওয়ার জন্য ওই সবুজ খাপগুলো দেখতে পাচ্ছ ওগুলো হলো রক্ত হওয়ার ভিটামিন তো ওগুলো মা বাবাকে দিয়েছে আর আমাকে দিয়েছে আর আজকের দিনটা খুবই মজা করলাম সানডেটা মানে আজকে সানডেটা খুবই ভালো গেল আর মানে দারুণ মজা হলো বাইরে গিয়ে আর প্রচুর খাওয়া দাওয়া করলাম একটু ঘুরলাম তো মনটা যেন খুব ভালো হয়ে গেল তো ঠিক আছে চলো তাহলে ভিডিওটি আমি আর বেশি বড় করব না এখানেই এন্ড করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো যাতে আমি এই চ্যানেলটি নিয়ে একটু এগিয়ে যেতে পারি তো আমি তো আর তো রাতে কোনো খাবার তো কিছু নেই তো মানে খাবার করার কিছু নেই রাতে আম এনেছি তো আম দিয়ে মানে সরি আমটা দেখানো হয়নি আমটা পরে কাটবো কেটে আম আর রুটি খাবো আর ভাত তরকারি আছে ওগুলো খাবো খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে চলো তাহলে টাটা গুড নাইট